আসসালামু আলাইকুম ওয়া বরকাত আমি ডক্টর মোহাম্মদ সফিউল্লাহ প্রধান বাদ ব্যথা ডিসেবিলিটি ও রিহাবিলিটেশন বিশেষজ্ঞ দর্শক এমন একটি সমস্যা নিয়ে আজকে আপনাদেরকে সচেতন করতে চাই এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা প্রতিটি ভূমিষ্ঠ শিশুর জন্য একটি অশনি সংকেত এবং সারা বিশ্বে আমি বলবো যদিও এটি ছোঁয়াছে রোগ নয় যদিও এটি কমিউনিকেবল ডিজিজ নয় বাট একটা প্যান্ডেমিক আকারে দেখা দিয়েছে প্রতি পঞ্চাশ থেকে ষাটটা ভূমিষ্ঠ শিশুর মধ্যে একটি বেবি এই জাতীয় সমস্যা ভুগে থাকে সেটা হচ্ছে অটিজম বা এ অটিজম স্পেকট্রাম ডিজর্ডার অটিজম একটা স্পেকট্রাম ডিজর্ডার স্পেকট্রাম বলতে হচ্ছে বর্ণালী ছোটা বা ছায়া বা ছাতা অনেকগুলা শারীরিক মানসিক দৈহিক পারিবারিক সামাজিক চলন বাচন ভঙ্গন কমিউনিকেশন বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে থাকে এখন আসেন এই যে টার্ম অটিজম এটা কোথা থেকে আসলো অটোজ এটা একটা গ্রিক ওয়ার্ড যার বাংলা অর্থ হচ্ছে আত্ম বা নিজ আত্ম নিজ অটোজ অ্যান্ড ইজম হচ্ছে মতবাদ বা আচার মানে হচ্ছে নিজস্ব মতবাদ বা নিজস্ব আচার কালচার সৃষ্টি আবার মতবাদটাকে আমাদের যারা বাংলা ভাষায় পারদর্শী তারা বলছে সেটা তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মত আরেকটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে থিওরি বা বাদ মতবাদ এই যে মত যেমন তার চয়েস তার ভিউ তার চিন্তা তার মাইন্ড ধর্মটা কি ধর্মটা হচ্ছে তার একটা বিহেভিয়র এই ক্ষেত্রে আর হচ্ছে থিওরি থিওরি আপনারা জানেন যখন কোনো কনসেপ্ট কনভার্ট হয় তখন থিওরিতে দাঁড়ায় মানে কনসেপ্ট থেকে তার থিওরিতে সে উপনীত হয় মানে কোনো একটা মানুষ যদি তার নিজস্ব একটা মতবাদে আত্মকেন্দ্রিক হয়ে থাকে বা আত্মচিন্তায় থাকে বা সে মনে করে এটাই স্বাভাবিক দিস ইজ অটিজম বিজ্ঞানীরা গবেষণা করছেন চিকিৎসক বিজ্ঞানীরা মনোবিজ্ঞানীরা সাইকোলজিস্ট বিভিন্ন থেরাপিস্ট সারা বিশ্বের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হতে শুরু করে বাংলাদেশ সরকারের বিভিন্ন চিকিৎসকরা এই নিয়ে কাজ করছেন সারা বিশ্বের স্পেশালিস্টরা কাজ করছেন অটিজমটা আসলে কি কেন হয় কারণ এটা একটা অ্যালার্মিং বিষয় প্রতিটি ফ্যামিলিতেই আমরা প্রায় একটা দুটি ফ্যামিলির মধ্যে একটা বাচ্চা পাওয়া যাচ্ছে যে বাচ্চারা আমাদের ভবিষ্যৎ যাদের নিয়ে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করি জাতি যাদের দিকে চেয়ে থাকে যদি তাদের এই জাতীয় আত্মকেন্দ্রিক রোগ হয় বা নিজস্ব চিন্তাধারার মধ্যেই তারা থাকে আর দশটা উঠতি বয়সী শিশুর মতো সে না হয় তাহলে কি হয়ে দাঁড়াবে তারা আর আমাদের স্বাভাবিক জীবনের সাথে তাদের একটা ব্যতিক্রম হবে তারা মনে করে তাদের জীবনটাই ঠিক তারা যেটা চিন্তা করে তারা যে খেলে তারা যে তাদের মধ্যে থাকে তারা তাদের এই চিন্তা ভাবনা চেতনায় অনর আমরা যারা সুস্থ মানুষ আছি বা আমরা যারা স্বাভাবিক বেড়ে উঠেছি তারা তখন তাদের এই চিন্তা চেতনার সাথে কনফ্লিক্ট তৈরি হয় কনফ্লিক্টটা তাদের না কনফ্লিক্ট হচ্ছে আমাদের সুস্থ মানুষের এই বললাম এই বাবু তোমার নাম কি সে নাম তো বললো না তাকালোই না আপনি ভাবলেন তার কানে সমস্যা আপনি যখন খুব কাছাকাছি গেলেন কানে ডাক্তারের কাছে নিয়ে গেলেন দেখলেন না কানে কোনো সমস্যা নেই আপনি তাকালেন না কথাও বললেন না আপনার দিকে তাকালো চোখ তুলেও তাকালো না স্টিরটা বিহেভিয়ার করছে সে নিজের মতো করে হাত নাড়াচ্ছে লাফালাফি করছে নিজের মতো করে আপাতত দৃষ্টিতে খুব সূক্ষ্ম অবজারভেশন না করলে বাচ্চাদের এই যে প্রবলেমটা বোঝা যায় না সাধারণত আঠারো মাস থেকে শুরু হয় এই সমস্যাটা তিন বছর পর্যন্ত খুব সহজেই অনুময় হয়ে পড়ে বাবা মা বুঝতে পারে যে হ্যাঁ সামথিং রং তার এই বেবিটি অন্য বেবির মতো না অন্য বেবির মতো সে আচরণ করছে না সে তার নিজস্ব জগতে সারাক্ষণ থাকে নিজের মতো করেই সে থাকে সে কারোর সাথে মিশতে চায় না অন্য বাচ্চাদের সাথে সে খেলাধুলা করতে চায় না সে তার একটা নিজস্ব জগতে থাকার চেষ্টা করে এটা একটা মস্তিষ্কের বিকাশজনিত একটা জটিল সমস্যা মহান ফাক আমাদের ডেভেলপমেন্টাল সিকোয়েন্সগুলো দিয়েছেন সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সারা পৃথিবীর প্রত্যেকটা শিশুর জন্য সেম সিকোয়েন্স সে একটা বয়সে সে ঘান নাড়াবে উপরে শোবে বসবে দাঁড়াবে মুখে বাবলিং করবে বাবা মা ডাকবে আত্মীয় আত্মীয়স্বজন ডাকবে হাত দিয়ে এটা দেখাবে সেটা দেখাবে বড় হবে এটি যে একটা স্বাভাবিক একটা যোগাযোগ ব্যবস্থা সে স্বাভাবিকভাবে করবে কিন্তু এই বাচ্চাদের ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না তো এটা একটা বিশাল সাবজেক্ট এবং রিসার্চ চলছে আমি কেন আজকে আপনাদের এটা নিয়ে কথা বলছি কারণ এই শিশুগুলা আমাদেরই কারো না কারো সন্তান আমাদেরই ভবিষ্যৎ তারা হচ্ছে বিশেষ শিশু বা স্পেশাল বেবি যাদেরকে অনেক সময় গড গিফটেড বেবি বলা হয় আল্লাহ প্রদত্ত বেবি বা বিশেষ সম্পন্ন বেবি তো এই জন্য আমাদের সামাজিক একটা স্লোগান এখনই আলোড়ন করা দরকার তাদের সুচিকিৎসার জন্য তাদের পরিবেশের বাধাগুলোকে অতিক্রম করার জন্য আমাদের ফ্যামিলির মা বাবা হতে শুরু করে ভাই বোন দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি আত্মীয় স্বজন সবাই যেন তাদের প্রতি মানবিক সহায়ানুভূতি নিয়ে আমরা কাজ করি তাদেরকে তাদের এই সমস্যাগুলো উত্তরাইতে সাহায্য করি তাদেরকে একটু সময় দেই তাদেরকে যদি আমরা সময় দিতে পারি এই বেবিগুলা কিন্তু আস্তে 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 আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবে আসার চেষ্টা করবে এখানে একটা সফটওয়্যার সমস্যা হয়েছে তাদের ব্রেনে আল্লাহাক যে ডেভেলপমেন্টাল সফটওয়্যার দিয়েছেন সেটাতে সমস্যা তৈরি হয় এর মধ্যে অন্যান্য বিভিন্ন রোগ থাকতে পারে কুম অরবিট সমস্যা থাকতে পারে তাদের কথা বলার সমস্যা কমিউনিকেশনের সমস্যা তাদের আচরণগত সমস্যা পারিবারিক আচরণ সামাজিক আচরণ বিভিন্ন আচরণে তাদের সমস্যা হয়ে থাকে ফিজিক্যাল প্রবলেম বিভিন্ন অ্যাক্টিভিটিসে প্রবলেম এগুলা হয়ে থাকে তো এই জাতীয় কোনো সমস্যা যদি কোনো বেবির হয় বা মনে হয় আমি মনে করি আপনারা সেটা সামাজিকভাবে প্রকাশ করার চেষ্টা করুন চিকিৎসকদের স্মরণপন্ন হন তাদের আইন অধিকার সম্পর্কে সচেতন হন বাংলাদেশ সরকার এই ব্যাপারে যথেষ্ট সচেতন এই নিয়ে তাদের অনেকগুলো আইন তৈরি করেছে বাংলাদেশ সরকার এবং এই আইনগুলো যেন আমরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি মানবিক বোধ ছড়িয়ে দিতে পারি মানুষের মধ্যে উপলব্ধি আনতে পারি তাদের পাশে আমরা সবাই দাঁড়াই এবং এই স্লোগানটা হওয়া উচিত মা বাবা থেকে স্লোগানটা হওয়া উচিত অভিভাবক থেকে স্লোগানটা হওয়া উচিত ভাই বোন থেকে এই অটিজম সমস্যা বেরিয়ে চলছে আরও বের আরও বাড়তে পারে সো আমরা এখন থেকে যদি অ্যাড্রেস করি এবং এ নিয়ে সবাই সবার অবস্থান থেকে কাজ করি আমাদের যারা মাল্টি ডিসিপ্লিনারি টিম কাজ করেন বিভিন্ন থেরাপিস্টরা বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কাররা তাদের বিশেষ শিক্ষার শিক্ষকরা তাদের স্পেশাল এডুকেটর তাদের কেয়ারগিভার বা যারা তাদের যত্ন নেয় আমাদের শিক্ষক আমাদের ধর্মীয় নেতারা রাজনৈতিক নেতারা আমাদের সামাজিক নেতারা আমাদের স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক যত আছেন ধর্মীয় শিক্ষক যারা আছেন বিভিন্ন মসজিদ মাদ্রাসা ধর্মীয় অন্যান্য হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্মের যারা যাজক আছেন বা যারা পাদ্রী আছেন যারা আপনারা ধর্ম প্রচারে লিপ্ত আপনারা অন্তত এই বিষয়টি সামাজিকভাবে রাজনৈতিকভাবে সবাইকে তুলে ধরবেন এতে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ পেতে সহায়তা হবে সরকারকে আমরা এ ব্যাপারে আরও হেল্প করি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে আমাদের ত্রাণ ও দুর্যোগ অন্যান্য মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করছে কিন্তু সেটা যদি আমাদের পরিবার থেকে শুরু না হয় তাহলে কিন্তু আমরা বাচ্চাদের তাদের কিন্তু অপটিমাম যে গোল আমাদের যে গোল যারা তাদেরকে সামাজিক ধারায় মূলধারায় ফিরিয়ে আনা আমাদের যে গোল সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না আসুন আমরা তাদের পাশে দাঁড়াই তাদের বিভিন্ন থেরাপিউটিক মেনুভারের মাধ্যমে বিভিন্ন শিক্ষার মাধ্যমে তাদের বিভিন্ন চাহিদাগুলা ফিল করার মাধ্যমে আমাদের বিভিন্ন পত্রপত্রিকা টেরিস্ট্রিয়াল স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের যে সামাজিক মাধ্যম ইউটিউব ফেসবুক টুইটার লিঙ্কডিন এই সকল মাধ্যমে আমরা তাদেরকে এবং তাদের অভিভাবক তাদের বাবা মাকে আরও বেশি সচেতন করতে পারি আরও বেশি ডাটা উপাত্ত দিতে পারি রিসার্চ ওয়ার্ক করে আমরা সেটা তাদেরকে সামাজিক মূলধারা ফিরিয়ে আনতে পারি তাহলে আমরা মহান রবুল আলামিনের কাছেও অবশ্যই তার প্রতিদান পাবো ইহকালও পাব ইনশাল্লাহ পরকালও পাবো তো সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ওটিজম সচেতনতা শুধু ওটিজম না ওটিজম সংক্রান্ত যে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারের মানুষ বাচ্চাদের যে সমস্যাগুলো সচেতনতা আমাদের করা দরকার এখনি সবাই আমার স্লোগানের সাথে একমত হবেন আসুন আমরা একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ পরিবার থেকে শুরু করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরক আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল